আসসালামু আলাইকুম। বিপিএলের আগে রশিদ খানের ইঞ্জুরি নিয়ে একই বললেন কুমিল্লার কোচ সালাহউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবার রশিদ খানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে, কিন্তু পিঠের ইঞ্জুরির পর এখনও সেরে ওঠেননি আফগানি লেগ স্পিনার। সুস্থ হওয়ার পর তিনি বিপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয়। তবে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন শুনিয়েছেন আশার বাণী। এর আগে দুইবার বিপিএল খেলেছেন রশিদ খান, 2016-2017 সালে, তখনও তিনি কুমিল্লার হয়ে খেলেছিলেন। এবার তার সঙ্গে সরাসরি চুক্তি করেছিল বিপিএলের সবচেয়ে সফল দলটি। তবে তাকে এবারের বিপিএলে দেখা যাবে কিনা সেটা নিয়ে রয়েছে দুয়াশা, যদিও কুমিল্লার কোচ আসার কথাই জানিয়েছেন। শনিবার দিন গণমাধ্যমে মুখোমুখি হয়ে কুমিল্লার কোচ সালাহউদ্দিন বলেছেন, আমরা যেভাবে দলটা গুছিয়েছি সেটাতে রশিদ খানের খেলার সুযোগ আছে, এটা ভবিষ্যতে বলা যাবে, তবে আমরা তো তাকে পুরো টুর্নামেন্ট খেলার জন্য নিয়ে নিই। দুইবার বিপিএল খেলার পর মাঝের বছরগুলোতে অন্য লীগ চলায় বিপিএলে খেলতে পারেননি রশিদ খান। এবারও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দক্ষিণ আফ্রিকার SA T20 খেলার কথা ছিল রশিদের, কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। পিঠের ইঞ্জুরির কারণে অস্ত্রোপচার করতে হয়েছে রশিদকে, যার জন্য তিনি খেলতে পারেননি এই দুই লীগ, এমনকি ভারতের বিপক্ষে চলমান T20 সিরিজও খেলতে পারছেন না। বিপিএলের দুই মৌসুম খেলে ভালো পারফরমেন্স করেছেন রশিদ খান। দুই মৌসুমে 15 ম্যাচ খেলে নিয়েছিলেন 19 উইকেট, পাশাপাশি তার বোলিং ইকোনমি ছিল দুর্দান্ত। কুমিল্লা কিন্তু বিপিএলের একটি সফলতম দল, সেই দলে খেলার জন্য চুক্তিবদ্ধ রশিদ খান। শেষ পর্যন্ত কি রশিদ খান পারবে কুমিল্লার হয়ে মাঠে নামতে? কোচ সালাহউদ্দিন যে আশার বাণী শুনিয়েছেন সেটা কি বাস্তবে রূপ নেবে? আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন।